নীলফামারীর কিশোরগঞ্জে সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত হন এক বিজেপি সদস্য। গত 28 নভেম্বর ভোটের দিন চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন তার বাড়ির পাশের ভোট কেন্দ্র দখলে নেবার চেষ্টা করে। কেরিয়া পর্যায়ে দুপুর 3টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সন্ধ্যার পর ভোট গণনার সময় মারুফ তার দলবল নিয়ে ব্যালট ছিনিয়ে নিতে ভোট কেন্দ্রে আবারও হামলা চালায়। সময় সহিংসতায় নিহত হন বিজেপি সদস্য রুবেল হোসেন। একদিন পর ওই ভোটকেন্দ্রের প্রিজারিং অফিসার বাদী হয়ে একটি মামলা করেন। মামলার মূল আসামি মারুফকে খাসুলিয়া থেকে সোমবার রাতে গ্রেফতার করে র্যাব। মঙ্গলবার কারণবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই কেন্দ্রের সব ভোট নিতে পারলে মারুফ বিজয়ী হবেন, এমনটা বুঝতে পেরে তিনি হামলা চালান। তার কাছে তথ্য ছিল যে খুব যে অন্যান্য কেন্দ্রের যে রেজাল্ট সে পেয়ে গিয়েছিল তাতে দেখা গিয়েছিল খুব অল্প ভোটের কারণে তার পরাজয়ের একটি সম্ভাবনা রয়েছে। তখন সে প্রিজাইডিং অফিসারকে প্রেশার দিতে থাকে এবং কেন্দ্র উপস্থিত যারা অন্যান্য নিরাপত্তা বাহিনী তাদেরকেও তারা প্রেশার দিতে থাকে। মারুফের বাবা ওই এলাকায় 19 বছর ধরে চেয়ারম্যান ছিলেন। 2017 সালে তিনি মারা গেলে তার ছেলে মারুফ উপনির্বাচনে চেয়ারম্যান হন। নির্বাচন যে তার বিজয় হওয়া বা নির্বাচনটা তার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সে হঠাৎ করে কিন্তু সেখানে সে লোক জমায়েত করে এবং সেখানে আক্রমণ করে। তারা যখন আক্রমণ করে তারা বিপুল সংখ্যক জনবল নিয়ে আক্রমণ করে, দেশীয় অস্ত্র সহ আক্রমণ করে এবং ওই পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু প্রতিটি কেন্দ্রে অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভবপর হয়ে থাকে না। র্যাব জানায় মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই কেন্দ্রটি দখলে নিতে আগে থেকেই পরিকল্পনা করে মারুফ। মাঝাপাড়া সরকারি প্রাথমিক, রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।